বছর ডিসেম্বরের পর 2000 টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে। 2020 সালের পয়লা জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন 1000 টাকার নোট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সম্পর্ক বাংলা। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় একটাই ব্যাপার ঘুরছে, সেখানে বলা হচ্ছে খুব শীঘ্রই 2000 টাকার পরিবর্তে এই ধরনের, আপনারা দেখতেই পাচ্ছেন, এই ধরনের 1000 টাকার নোট আসতে চলেছে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে সমস্ত 2000 টাকার নোট ব্যাংকে জমা দিয়ে নতুনভাবে 1000 টাকার নোট নিতে হবে। এবং সেখানে বলা হচ্ছে যে 2000 টাকার নোট জাল হচ্ছে, এবং জালের কারণে কিন্তু আপনার 2000 টাকার নোটটা পরিবর্তন করাতে হবে এবং নতুনভাবে 1000 টাকার নোট নিতে হবে। তা বন্ধুরা, এই খবরটা সত্য কি মিথ্যা, এই নিউজটা কি সম্পূর্ণভাবে সঠিক, তা এই ভিডিওটা আপনাদের কাছে আলোচনা করব। তা ভিডিওটা অনুগ্রহ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ফ্রেন্ড, এই লেখাটিকে টিপে লাইক করে দিন, আর লাল মতন লেখাটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন, আর ঘন্টাটিকে টিপতে অবশ্যই ভুলবেন না, তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওগুলি সবার প্রথমে। 2016 সালের 9 নভেম্বরের এক সন্ধ্যায় হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল 500 ও 1000 টাকার নোট। আচমকা এই নোটবন্দিতে বাজারে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সেই সময়ে বাজারে ছেড়েছিল 2000 টাকার নোট, পরে অবশ্য নতুন 500 টাকার নোট। তবে বর্তমান বাজারে 2000 টাকার নোটের তেমন দেখা মিলছে না, যার ফলে 2000 টাকার নোট বন্ধ হতে পারে এই জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরবিআইয়ের কথা অনুযায়ী 2000 টাকার নোটে কালোবাজারিতে সুবিধা হতে পারে, এই আশঙ্কা বন্ধ করার জন্য খুব শীঘ্রই 2000 টাকার নোট বন্ধ করা হবে। এরপরেই নতুন 1000 টাকার নোট আসার জন্য জল্পনা শুরু হয়, এবং নতুন নোটের নকশা ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। নতুন নোট কেমন হবে, তার রং কেমন হবে, এ নিয়ে বিস্তারিত পোস্টও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তবে আরবিআই স্পষ্ট জানিয়েছে যে 1000 টাকার নোট বিষয়ে তারা কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। নতুন নকশা যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা সম্পূর্ণ ভুল বলে জানিয়েছে আরবিআই। তা বন্ধুরা, আপনাদের হরেন হওয়ার কোনো কারণ নাই, যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেই নোটগুলো সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু ফেক। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে বিভিন্ন নিউজ দেখতে পাবেন, এবং যেখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই 2000 টাকার নোট বন্ধ হবে, নতুন 1000 টাকার নোট আসবে। তা বন্ধুরা, এটা সম্পূর্ণ মিথ্যা খবর, আরবিআইয়ের তরফ থেকে কোনো রকম জানানো হয়নি। তা আপনারা কোনো রকম চিন্তা থাকবেন না, নোট বন্দি হচ্ছে না। তা আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট সবার প্রথমে দেখার জন্য। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন সবাই।